বন্ধুরা, আমরা সবাই হোয়াটসঅ্যাপ যে ব্যবহার করি, হোয়াটসঅ্যাপে আমাদের ভয়েস মেসেজ আছে, যেখানে আমরা হয়তো কোথাও যাচ্ছি, ট্রেনে আছি, বাসে আছি, বা কোথাও ট্রাভেল করছি, বা অনেক কারোর সঙ্গে আছি, সেই সময় যদি আমাদের হোয়াটসঅ্যাপে কোনো ভয়েস মেসেজ আসে, সেটা যে কোনো কারণেই আসুক বা যেই পাঠাক না কেন, বিশেষ করে যদি বন্ধুরা পাঠায়, তো তা সবার সামনে আমরা সেই ভয়েস মেসেজটাকে শুনতে পারি না যদি আমাদের কাছে হেডফোন না থাকে। আমরা সেই ইরিটেটিং ফিল করি যে সবাইকে শোনা শুনিয়ে ভয়েস মেসেজটা শুনতে হবে, এই জন্য আমরা অনেক কী করি, ইচ্ছা থাকলেও কিন্তু ভয়েস মেসেজটা শুনতে পারি না। কিন্তু এইবারে এই ভিডিওটায় আমি তোমাদের বলবো যে কী করে তোমরা একটা ভয়েস মেসেজ সবার মাঝখানে শুনতে পারবে, যেটা কেউ আর শুনতে পারবে না, তোমরাই শুধু শুনতে পারবে উইদাউট হেডফোন। হেডফোন না ইউজ করে কী করে তোমরা শুনতে পারবে? না, আমি কোনো তোমার যে ভলিউম কম করে শোনার কথা বলছি না, আমি তোমরা নিজেরাই শুধু শুনতে পারবে সেই ভয়েস মেসেজটা, যেটা আর কেউ পাশপাশে কেউ শুনতে পারবে না, এবং তোমার কোনো ইরিটেটিং ফিল হবে না। অনেক সময় হয় না, বন্ধুরা একটা কোনো মেসেজ করলো, ভয়েস মেসেজ করলো, যেটা আমরা বুঝতেই পারি না, বন্ধুরা তো অনেক রকমই ভয়েস মেসেজ পাঠায়, তো আমরা বুঝতেই পারি না যে অ্যাকচুয়ালি মেসেজটা কি ভালো কিছু বলেছে না খারাপ কিছু বলেছে, যেটা আমরা সবার সামনে কিন্তু ওপেন করতে পারি না। তো এবার এই প্রবলেমের জন্যই কিন্তু আমরা অনেক ভয়েস মেসেজ শুনতে পারি না। এবারে আমরা যেটা হয়, আমাদের হেডফোন থাকলে আমরা শুনতে পারবো, নাহলে আমরা শুনতে পারি না। এবার এই ভিডিওতে আমি যেটা বলতে যাবো, বলবো যে কী করে তোমরা সব কিছু এটা শুনতে পারবে, এবং ভিডিওটাকে পুরোটা দেখো, লাস্ট অবধি দেখো, কি আমি এক এক করে তোমাদের বলবো যে কী করে তোমরা ভয়েস মেসেজটা শুনতে পারবে। এবং তো ভিডিওটা শুরু করার আগে বলে দিই, যদি তোমরা আমার চ্যানেলে নতুন এসে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দাও, যাতে নতুন নতুন ভিডিওর যে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। এবং যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এরমভাবেই আমাকে সাপোর্ট করে যাও, আরও নতুন নতুন জিনিস আমি যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি এবং আরও নতুন নতুন জিনিস আপডেট করতে পারি। নমস্কার, আমি রাজীব, তোমরা দেখছো টেকনিক্যাল রাজীব, আর প্রত্যেকবারের মতন এবারও তোমাদের আমার চ্যানেলে স্বাগতম। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশের যে বেল আইকনটা আছে সেটা অল করে দিন। তো হোয়াটসঅ্যাপে যে ভয়েস মেসেজ আছে, এটাকে আমরা শুনবো কী করে হেডফোন ছাড়া? এটা আমাদের ফার্স্ট কারণ, এবং এটা আমরা সবার সামনে শুনবো কী করে? তো তোমরা যদি এইটাকে তোমরা যদি এটা অবশ্যই কোনো সময় ফিল করে থাকো যে সবার সামনে একটা ভয়েস মেসেজ এসছে, সেটা শুনতে পাচ্ছ না, হেডফোন নেই কাছে, এরকম যদি ফিল করে থাকো, অবশ্যই নিচে একটা কমেন্ট করে জানাও যে হ্যাঁ, এরকম ফিল হয়েছে কোনো সময়, বা কোনো সময় এরকম ইরিটেটিং ফিল হয়েছে যে তোমরা একটা ভয়েস মেসেজ হোয়াট করে অন করেছো, যেখানে নাকি সবার সামনে সেটা শোনার মতো না। তো এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর তোমরা যে এবার থেকে ভয়েস মেসেজ এলে, কোনো গ্রুপে মেসেজ বা কোনো ইম্পর্টেন্ট মেসেজ, যেটা তোমরা সবাইকে শোনাতে চাও না, যেটা সবাইকে শোনানো যাবে না, বা তোমরাও চাও না যে সবার মাঝখানে সেটা একটা সেই ভয়েস মেসেজটা ওপেন হোক, ওপেন করে শোনো, বা সেটা তোমরাও চাও না যখন, তখন তোমরা কী করবে? তখন ফার্স্ট অফ অল তোমাদের হোয়াটসঅ্যাপটাকে অন করো। অন করে তোমাদের যে ভয়েস মেসেজটা আছে, তোমাদের একদম মুখের কাছে নিয়ে আসো ফোনটাকে। নিয়ে আসার পর ভয়েস মেসেজটাকে ক্লিক করে সঙ্গে সঙ্গে ফোনটাকে কানে দাও, তারপরে দেখো কী হয়। ফোনটাকে যখনই কানে দেবে, তখনই কিন্তু একবার ট্রাই করে দেখে নাও, ফোনটাকে যখনই কানে দেবে, তোমার কিন্তু লাউড স্পিকার সাউন্ডটা হবে না, সাউন্ডটা কিন্তু সঙ্গে সঙ্গে তোমার যে ফোনের কলিং যে ইয়ার স্পিকারটা আছে ফোনের, সেই ফোনের ওই স্পিকারটায় সাউন্ডটা হবে, যেটা শুধুমাত্র তুমি শুনতে পারবে। ফোনটা জাস্ট কানে মানে যাতে কাছে আনতে, এই কারণেই বলছি, অনেকটা দূরের থেকে কী হবে, অনেকটা দূরের থেকে চাল যদি তোমরা অনেকটা নিচে ফোনটা রেখেছো, সেখানে প্রেস করো, কানে আনতে আনতে কিন্তু একটু টাইম লেগে যাবে, তাই কাছে নিয়ে এসে প্রেস করে সঙ্গে সঙ্গে কানে দাও। হোয়াটসঅ্যাপ কিন্তু সে তার তোমার মানে তোমার তোমার এটাকে সেন্স করে নেবে, সেন্সারে সেন্স করে তারপরে তোমার সেটা কলিংয়ের যে ইয়ারফোনটা আছে সেই ইয়ারফোনে তোমার সেটা ভয়েসটাকে ট্রান্সফার করে দেবে। এতে কী হবে, তুমি না কারোর সামনে ইরিটেটিং ফিল করতে পারছো, বা তোমার হেডফোনেরও প্রয়োজন হচ্ছে না, তোমরা আরামসেই তোমাদের ওটাকে ভয়েস রেকর্ডটাকে সঙ্গে সঙ্গে শুনেও নিতে পারছো, যেটা আর কেউ শুনতে পাচ্ছে না। তো বন্ধুরা, এ ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে, তবে অবশ্যই লাইক করে তোমার ভিডিওটাকে শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝখানে, যাতে সবাই এটাকে জানতে পারে। এবং আমার চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দাও। তো বন্ধুরা নমস্কার, বন্দে মাতরম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।